নমস্কার, দুরন্ত বার্তায় এই 12টা নিউজ আপডেটে আপনাদেরকে স্বাগত জানাই। আমি মৌমিতা রয়েছি আপনাদের সাথে। আর আজকে এই মুহূর্তের সব থেকে গুরুত্বপূর্ণ আপডেটগুলো ঠিক কী কী রয়েছে সেগুলো আপনাদেরকে জানাবো বিস্তারিতভাবে লাইভের মাধ্যমে। আপনারা জানেন যে আমি মৌমিতা প্রত্যেকটা দিন আপনাদেরকে জানাতে আসি যে এই মুহূর্তের গুরুত্বপূর্ণ আপডেটগুলো ঠিক কী কী রয়েছে সেগুলো তুলে ধরি লাইভের মাধ্যমে। তেমনই জানাবো আজকে এই মুহূর্তের সব থেকে গুরুত্বপূর্ণ আপডেটগুলো ঠিক কী কী রয়েছে সেগুলো বিস্তারিতভাবে জানাবো। প্রথমেই জানাবো যে এই মুহূর্তের সব থেকে যে আপডেট সেগুলো আপনাদেরকে আপনারা জানেন যে আমি মৌমিতা প্রথমে আপনাদেরকে জানাই যে ঠিক আপডেটগুলো কী কী বলবো সেগুলো তুলে ধরি এবং তারপরে জানাই সে আপডেটগুলো বিস্তারিতভাবে। প্রথমেই যে বিষয়ের আপডেট বলবো যে জয়নগরে গতকালকে আপনারা জানেন যে জয়নগরে এক শিশুকন্যাকে ধর্ষণ এবং খুনের অভিযোগ উঠেছিল এবং সেই ঘটনার পর আজকে আবার পটাশপুর এবং সেই পটাশপুরে এক গৃহবধূকে ধর্ষণ এবং কীটনাশক খাইয়ে খুনের অভিযোগ উঠল। কী অভিযোগ, কার বিরুদ্ধে অভিযোগ, সে বিষয়ের আপডেট বলবো এবং তারপরে জানাবো যে আর্যিকরে ঘটনার প্রতিবাদে অর্থাৎ অভয়ার বিচারের প্রতিবাদে এবং সেফটি অ্যান্ড সিকিউরিটি সহ 10 দফা দাবি নিয়ে এবার আমরণ অনশনের পথে জুনিয়র চিকিৎসকরা এবং 6 সদস্যের যে জুনিয়র চিকিৎসক তারা যে দল সেই দল ইতিমধ্যেই আমরণ অনশনের পথে রয়েছেন। কারা কারা সে আমরণ অনশন করছেন সেই বিষয়গুলো আপনাদেরকে বলবো এবং তারপরে জানাবো কলকাতার উৎসবের মাঝে কলকাতায় পুলিশের নিরাপত্তার বিষয়ে অতিরিক্ত ভাবনা এবং উৎসবের মাঝে যাতে অতিরিক্তভাবে মিছিল এবং জমায়েতকে কার্যত বাধা দেওয়া যায় তার জন্যে পুলিশের এবার পিকেটের ভাবনা। কী সেই ভাবনা, কী ভাবনার মাধ্যমে কী আপডেট রয়েছে সে বিষয়টা জানাবো এবং তারপরেই বলবো যে ওয়ার্ধায় মোদীকে উষ্ণ অভ্যর্থনা জানালেন মহারাষ্ট্রের এক প্রকার মহিলারা। ঠিক কীভাবে অভ্যর্থনা করলেন, কী বললেন সে বিষয়ের আপডেট বলবো এবং তারপরেই জানাবো যুদ্ধের খবর যে ইসরায়েলকে হুঁশিয়ারি দিল ইরান, কী ভাষায় হুঁশিয়ারি দেওয়া হলো সে বিষয়টা বলবো এবং তারপরেই জানাবো আবহাওয়ার আপডেট। এতক্ষণ ধরে আপনাদেরকে বলছিলাম যে ঠিক কোন কোন বিষয়গুলো আপনাদেরকে বলবো, এবার আপনাদেরকে সে বিষয়গুলো জানাবো বিস্তারিতভাবে। জানাবো তো অবশ্যই, তবে একটু চেক করে নিই যে আপনারা আমার লাইভটা দেখতে পাচ্ছেন কিনা বা শুনতে পাচ্ছেন কিনা, তারপরই বলবো। হ্যাঁ, আপনারা শুনতেও পাচ্ছেন এবং দেখতেও পাচ্ছেন। প্রথমেই আপনাদেরকে যে বিষয়টা কার্যত তুলে ধরবো, যে বিষয়টা আপনারা জানেন যে মায়ের আবাহন হয়েছে অর্থাৎ দেবীপক্ষের সূচনা হয়ে গেছে, কারণ মহালয়া হয়ে গেছে, মা আসছেন, মা দুর্গা আসছেন তার ছেলে মেয়েদেরকে নিয়ে মর্ত্যলোকে এবং মর্ত্যলোকে মায়ের আবাহন মানেই একটা আনন্দ রামেজ। কিন্তু সত্যি কি মায়ের আবাহন হচ্ছে অর্থাৎ দেবীপক্ষের সূচনা হচ্ছে, দেবীদের নিরাপত্তা নিয়ে ভাবনা চিন্তা হচ্ছে, কিন্তু মর্ত্যলোকে কি দেবীদের নিরাপত্তাটা আছে? এই প্রশ্নটা আজকে সকাল থেকেই সকলের মনে এক বারংবার আবারও সে উকি দিচ্ছে। জানি আর্যকরের আবহ যখন ঘটেছে সেই পরিস্থিতিতে প্রত্যেকের মনে এই কথাটা উঠলেও আবারও কিন্তু অনেকটাই ধামাচাপা পড়ে গেছিল, কিন্তু আবারও সেই একই কথা কার্যত সকলের মনে উস্কে দিচ্ছে এই পটাশপুরের ঘটনা। এবং আপনারা জানেন গতকালকে জয়নগরে ঘটনা ঘটেছিল এবং যে জয়নগরে দেখা গিয়েছিল যে 9 বছরের এক ছাত্রী, তিনি চতুর্থ শ্রেণীতে পড়েন এবং সেই ছাত্রী যখন ঠিক সন্ধেবেলায় যখন টিউশন থেকে ফিরছিল সেই সময় তাকে খুঁজে পাওয়া যায় না এবং পরিবারের অভিযোগ তাকে পুলিশ আধিকারিকরা তার যে FIR সে FIR নিতে চায়নি এবং পরবর্তীতে তার নৃশংস দেহ অর্থাৎ নৃশংসভাবে ধর্ষণ এবং খুনের যে অভিযোগ তারা করছেন সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে তার ছিন্ন ভিন্ন দেহ উদ্ধার করেছেন পরিবারের সদস্যরা এবং সেই ঘটনার পর উত্তপ্ত হয়ে উঠেছিল জয়নগর, সেই ঘটনার কথা আপনারা জানেন এবং তারপর আজকে আবার পটাশপুর এবং পটাশপুরে যে ঘটনা জানা যাচ্ছে যে আপনারা জানেন যে ঠিক গতকাল রাতেই কার্যত উত্তপ্ত ছিল এই জয়নগর এবং সেই জয়নগরের ঘটনার কথা আমি আপনাদেরকে জানিয়েছিলাম এবং সেই রাতেই অর্থাৎ গতকাল রাতেই পূর্ব মেদিনীপুরের পটাশপুরে ঘটে গেল এক নৃশংস ঘটনা, কারণ সেই পটাশপুরে এক গৃহবধূকে ধর্ষণ এবং কীটনাশক খাইয়ে তাকে খুন করার অভিযোগ উঠল। যেটা জানা যাচ্ছে যে পটাশপুরে, পূর্ব মেদিনীপুরের পটাশপুরে ভূপতি মণ্ডল গ্রামে এক গৃহবধূকে ধর্ষণ এবং খুনের অভিযোগ উঠেছে। পুলিশ এবং স্থানীয় সূত্রে জানা যাচ্ছে যে ওই গৃহবধূর দিকে এক প্রতিবেশী যুবক বরাবরই কুনজরে তাকাতেন এবং যেটা জানা যাচ্ছে একাধিকবার কুপ্রস্তাবও দিয়েছেন ওই যুবক ওই গৃহবধূকে।
এবং তারপর শনিবার দিন যখন ঠিক নির্যাতিতার স্বামী বাড়িতে ছিলেন না, এবং এই যে কুপ্রস্তাব এসেছে তার পরিপ্রেক্ষিতে গৃহবধূ কিন্তু লাগাতার তাকে সাবধান করেছেন, সতর্ক করেছেন, কিন্তু তাতেও কোনো সতর্ক হয়নি ওই যুবক। এবং শনিবার দিন অর্থাৎ গতকালকে রাত্রে যখন নির্যাতিতার স্বামী বাড়িতে ছিলেন না এবং বাড়িতে সম্পূর্ণ একা ছিলেন ওই গৃহবধূ, সুযোগ বুঝেই তার বাড়িতে পৌঁছে যান এই প্রতিবেশী যুবক এবং তাকে নৃশংসভাবে যে খুনের ঘটনার অভিযোগ করছে জানা যাচ্ছে, সুযোগ বুঝেই প্রতিবেশীরা জানাচ্ছেন তাকে বাধা দেওয়ার পরেও মারধর এবং ধর্ষণ করা হয়, তারপর তাকে কীটনাশক খাইয়ে খুন করার অভিযোগ করছেন প্রতিবেশীরা। এবং এই পরিপ্রেক্ষিতে কার্যত রণক্ষেত্রের চেহারা নিয়েছে পটাশপুর, এবং সে একই কথা যে নিরাপত্তাটা ঠিক কবে উঠবে, নিরাপত্তাটা আমরা ঠিক কবে পাবো মহিলারা, সেই বিষয়টা কিন্তু আবারও গ্রামবাসীদের চোখে মুখে এবং তারা বারংবার একই কথাই কিন্তু তুলছেন বলেই সূত্র মারফত খবর। এর পরবর্তীতে যে বিষয়ের আপডেট বলবো, যে ধর্মতলার আপডেট, কারণ আপনারা জানেন, আপনাদেরকে দেখিয়েছিলাম যে গতকালকেই রাত্রিবেলা আমরণ অনশনের পথে গিয়েছেন জুনিয়র চিকিৎসকরা। রাজ্য সরকারকে কার্যত যে ডেডলাইন, সেই ডেডলাইন বেঁধে দিয়েছিলেন ঠিক রাত 8:30, এবং রাত 8:30 ডেডলাইন পার করে যায়, এবং সেই পার করার পরই রাজ্য সরকার ডেডলাইন, সেই ডেডলাইনের মধ্যে রাজ্য সরকার কোনো ইমেল পাঠাননি, কোনো সতর্কবার্তা দেননি, কোনো 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 রকমের তাদের যে 10 দফা যে দাবি রয়েছে সেই দাবি পূরণের কোনো আশা বা কিছুই বলেননি রাজ্য সরকার বা রাজ্য সরকারের প্রতিনিধিরা, তারা একটি কথাও বলেননি। সেই পরিপ্রেক্ষিতে জুনিয়র চিকিৎসকরা আমরণ অনশনে যে ডাক দিয়েছিলেন সেই ডাকে তারা কিন্তু এবার আমরণ অনশনের পথেই হাঁটছেন, এবং ধর্মতলায় ঠিক তাদের যে অনশন মঞ্চ, সেই মঞ্চের সামনাসামনি একটি সিসিটিভি ক্যামেরা তারা লাগিয়েছেন, এবং সেই সিসিটিভি ক্যামেরায় তারা তারা অনশনে কারা কী করছেন, কতক্ষণ অনশন করছেন, আমরণ অনশনের পথে তারা কীভাবে ঠিক আন্দোলনে রয়েছেন, তাদের সঙ্গে কোনো রকম কোনো রাজনৈতিক দলের নেতা নেত্রীরা দেখা করতে আসছেন কিনা, কারণ আপনারা জানেন যে রাজ্য সরকার বারংবার যে কথাটা বলছে যে জুনিয়র চিকিৎসকদের আন্দোলনের সাথে কোনো রাজনৈতিক মদদ রয়েছে, সেই মদত সত্যিই আছে কিনা সেই স্বচ্ছতা দেখানোর জন্যই কিন্তু এক প্রকার জুনিয়র চিকিৎসকরা তারা সিসিটিভি ক্যামেরার ভাবনা নিয়েছেন। এবং সেই পরিপ্রেক্ষিতে ইতিমধ্যেই জানা যাচ্ছে যে 6 সদস্যের যে জুনিয়র চিকিৎসকদের যে দল, সেই দল তারা ইতিমধ্যেই আমরণ অনশন করছেন, 15 ঘন্টা পার হয়ে গেছে। এবং আপনাদেরকে জানাবো যে কারা কারা রয়েছেন তার মধ্যে রয়েছেন কলকাতা মেডিকেল কলেজের ডাক্তার অনুষ্ঠুপ মুখার্জি, SSKM এর ডাক্তার অর্ণব মুখার্জি, কলকাতা মেডিকেল কলেজের ডক্টর তনয়া পাঁজা, এবং KPC হসপিটালের ডাক্তার সায়ন্তনী ঘোষ হাজরা, এবং কলকাতা মেডিকেল কলেজের ডক্টর স্নিগ্ধা হাজরা, এবং NRS-এর ডক্টর পুলস্ত আচার্য, এই 6 জন ডাক্তার তারা আমরণ অনশন করছেন। এবং এই আমরণ অনশনে তাদের যে মূলত যে দাবি, সেফটি সিকিউরিটি এবং একের সঙ্গে যে দাবিগুলো করছেন তারা, যে অভয়ার বিচার, বিচারের দাবি, সেফটি সিকিউরিটির দাবি, এবং একের সঙ্গে যে দাবি, আপনারা জানেন যে চিকিৎসকরা বারংবার যে রেফার করে দেন, যে রেফার রোগ বারংবার সেই কথা বলেন রাজ্য সরকার, কিন্তু রেফারটা ঠিক কী কারণে করা হচ্ছে, তাদের বেড নেই, ICU বেডের বা কোনো রকমভাবে তাদের যে ক্যাপাবিলিটি দরকার সেই ক্যাপাবিলিটি তাদের নেই চিকিৎসার ক্ষেত্রে। এবং একের সঙ্গে সেই বিষয়টা, অর্থাৎ একজন সাধারণ মানুষ কোনো হাসপাতালে গেলে তার বেড সংখ্যা ঠিক কত রয়েছে, এবং তার যে ICU-তে জন্য থাকা দরকার সে ICU বেড কি আছে, নাকি ইচ্ছাকৃতভাবেই একজন চিকিৎসক থেকে রেফার করছেন, এই বিষয়ের জন্যই তারা কিন্তু জুনিয়র চিকিৎসকরা একটি অ্যাপের ব্যবস্থা করার কথা বলেছিলেন, এবং সেটার ব্যবস্থা করার ভাবনাও তারা দিয়েছিলেন। এবং জুনিয়র চিকিৎসকরা বারংবার জানাচ্ছেন তার জন্য রাজ্য সরকারকে যাবতীয় যে সহযোগিতা করার তারা করবেন, কোথায় কোথায় সিসিটিভি ক্যামেরা বসাতে হবে, কোথায় কোথায় কী দরকার সবই তারা জানাবেন, কিন্তু কোনো রকমভাবে রাজ্য সরকার তাদের সঙ্গে কোনো সহযোগিতা করছেন না। তাই যতক্ষণ না পর্যন্ত সহযোগিতা করছেন না, তারা কর্মবিরতি তুলে নিয়েছেন ঠিকই, কিন্তু আমরণ অনশনের পর থেকে তারা সরবেন না এমন কথাই কার্যত জানিয়ে দিয়েছেন। এবং আপনাদেরকে আবারও জানাবো যে আমরণ অনশনে যে 6 জন থাকলেও বাকি প্রত্যেকেই কিন্তু জুনিয়র চিকিৎসকরা তারা কর্মবিরতি প্রত্যাহার করে তারা কাজে ফিরে গিয়েছেন, এবং কাল থেকেই সমস্ত হাসপাতালে দেখা যাচ্ছে যে জুনিয়র চিকিৎসকরা কাজে যোগ দিয়েছেন, এবং প্রথম দফাতে এই 6 জন আমরণ অনশন করছেন বলেই আপাতত জানা গিয়েছে।
এর পরবর্তীতে যে আপডেট আপনাদেরকে বলবো, যে উৎসবের মুখে অতিরিক্ত পুলিশি নিরাপত্তার কথা ভাবলো লালবাজার। এবং জানেন, আরজি করের এই আবহে বিভিন্ন জায়গা থেকে এক প্রকার যে দেখা যাচ্ছে মিটিং মিছিল, সেই মিছিল কিন্তু চলছে মহানগরের বুকে। এবং সেই মিটিং মিছিলকে এক প্রকার বাধা দিতেই এই পিকেটের ভাবনা। এবং জানা যাচ্ছে কলকাতা পুলিশ, তারা কিন্তু উৎসবে অতিরিক্ত পুলিশ 10,000 পুলিশ তারা পথে নামিয়েছে। এবং যেটা জানা যাচ্ছে যে উৎসবের মুখে প্রতিবাদ সামলাতে শহরে 200 পুলিশ পিকেটের ভাবনা চিন্তা করা হয়েছে। এবং যে বিষয়টা জানা যাচ্ছে যে লালবাজার সূত্র মারফত খবর, অতিরিক্ত বাহিনীর পাশাপাশি যে প্রায় 200টি পুলিশ যে থাকবে পিকেট, সেই প্রত্যেকটি পিকেটে 2 থেকে 4 জন পুলিশ কর্মী থাকবেন। এবং লালবাজারের তরফে নিরাপত্তার জন্য পুলিশের পিকেটের কথা ভাবনা হলেও কোনো প্রতিবাদের মিছিলের আঁচ পেলেই তা কিন্তু তাদের নিজস্ব ভাবনা বা অভিজ্ঞ মহলের কাছ থেকে তারা যদি এরকম কোনো মিছিলের আভাস পান, সেটা কিন্তু তড়িঘড়ি পুলিশের উচ্চপদস্থ আধিকারিককে তারা জানাবেন। এবং ক্রিকেট যে বিষয়গুলো দেখবে, যে অর্থাৎ আগামী দিনে, অর্থাৎ শহরের বুকে পুজোর মরশুমে অনুমতি ছাড়া কোনো জমায়েত হচ্ছে কিনা, কোনো মিছিল করছে কিনা, এবং সেই কখন হচ্ছে, কবে হচ্ছে, এবং কারা কারা থাকছেন, কতজন মিছিলে থাকবেন, সেই বিষয়গুলো এবং সেগুলো জানতে পারলেই কিন্তু এই ক্রিকেট লালবাজারকে খবর দেবে। এবং তারপরেই কিন্তু সেই মিছিলকে এক প্রকার বন্ধ করে দেওয়া হবে, বাধা দেওয়া হবে, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। এর পরবর্তীতে যে বিষয়ের আপডেট বলবো, যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে উষ্ণ অভ্যর্থনা মহারাষ্ট্রে। মহারাষ্ট্রের ওয়ার অধ্যায়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে উষ্ণ অভ্যর্থনা জানালেন বাঞ্জারা সম্প্রদায়ের মহিলারা। এবং ঠিক জানা যাচ্ছে যে শনিবার দিন যখন তিনি মহারাষ্ট্র সফর করেন, সেই সময়ে কিন্তু বাঞ্জারা সম্প্রদায়ের সন্তদের সঙ্গে দীর্ঘক্ষণ সময় কাটান প্রধানমন্ত্রী। এবং তারপরে মহিলাদের কাছ থেকে উষ্ণ অভ্যর্থনা পেয়ে খুশিও হয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবং মহিলারাও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে কথা বলে এবং তাদের জীবনধারা সম্পর্কে প্রধানমন্ত্রীকে জানাতে পেরে অনেকটাই আপ্লুত বলে সূত্র মারফত খবর। এর পরবর্তীতে যে আপডেট আপনাদেরকে বলবো, যে ইসরায়েল এবং ইরানের যুদ্ধের আপডেট। আপনারা জানেন যে ইসরায়েল এবং ইরানের মধ্যে যে যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়েছে, সেই যুদ্ধ পরিস্থিতিতে এক প্রকার ধ্বংসস্তূপ বলতে পারেন, এক প্রকার শ্মশানে পরিণত হচ্ছে দুই দেশ। এবং সেই পরিপ্রেক্ষিতে যুদ্ধের মাঝে এবার শোনা গেল, গোপন ঠিকানা থেকে বেরিয়ে এসেছেন ইরানের সুপ্রিম লিডার আহাতুল্লাহ আলী খেমেনি। এবং তিনি যুদ্ধের আঁচ বাড়াতেই এবার প্রকাশ্যে এলেন খেমেনি। তিনি বলছেন যে 2020 সালের পর তিনি প্রথম ধর্মীয় ভাষণ দিয়েছিলেন এবং সেখানেই তিনি বলেছিলেন ইসরায়েলে আর বেশি দিন টিকবেন না, এবং এরপর ইসরায়েলকে আর বেশি দিন টিকবে না, এবং তারপর ইসরায়েলের ওপর মিসাইল হামলার শঙ্কা এবং যে কোনো মুহূর্তে ইরানের ওপর প্রত্যাঘাত হানতে পারে, এমন কথাই তিনি জানিয়েছিলেন। এবং সেই দেখা গেল সেই হামলার পরে কিন্তু এদিন আজকে জানা যাচ্ছে তিনি আবারও বেরিয়ে এসেছেন এবং তিনি হামলার সংখ্যা উড়িয়ে তেহরানের মসজিদে হাজির হন। এবং ইরানের সুপ্রিম লিডার আহাউল্লাহ আলী খেমেইন তিনি বলছেন, বন্দুকের পাশে খেমেইন বলেছেন যে ইসরায়েলের ওপর হামলা ন্যায্য ছিল, এমন কথাই তিনি কিন্তু বলেছেন। এবং আপনারা জানেন যে প্রথমে কিন্তু এই হামলা ঠিক যে ইসরায়েলের ওপর ইরানের পক্ষ থেকে করা হয় এবং তারপরেই কিন্তু কার্যত এক প্রকার যে যুদ্ধ পরিস্থিতি, সে যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়। এবং সেই পরিস্থিতির সময় কিন্তু খেমেইনি বেরিয়ে এসে কার্যত এই বার্তা দিলেন বলেই জানা যাচ্ছে। এবার যেদিকে নজর রাখবো আবহাওয়ার আপডেটে, আজকে সকাল থেকে কলকাতা সহ পার্শ্ববর্তী জেলাগুলির আকাশ আংশিক মেঘলা এবং আংশিক মেঘলা আকাশ বজায় থাকলেও আর্দ্রতাজনিত গরম কিন্তু রয়েছে। এই পরিস্থিতিতে আবহাওয়াবিদরা জানাচ্ছেন যেহেতু বঙ্গোপসাগরে যে নিম্নচাপ তৈরি হয়েছে, সেই নিম্নচাপের জেরে গতকালকে ঠিক বিকেলের পর থেকে ভারী বৃষ্টি এবং অর্থাৎ বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি যেটা হয়েছে এবং সেই সম্ভাবনা কিন্তু আজকেও রয়েছে, এমনটাই বলছেন। এবং বঙ্গোপসাগরে দেখা গিয়েছিল শুক্রবার ঠিক রাতেই নিম্নচাপ অঞ্চল তৈরি হয় এবং যার জন্য ঠিক সমুদ্র তীরবর্তী অঞ্চল এবং ঠিক কলকাতা সহ পার্শ্ববর্তী জেলাগুলিতে বিক্ষিপ্ত সহ ভারী বৃষ্টি হয়েছে, অর্থাৎ উপকূলবর্তী জেলাগুলিতে ভারী বৃষ্টি হয়েছে এবং কলকাতা পার্শ্ববর্তী জেলাগুলিতে, কলকাতা হাওড়া হুগলি জেলাগুলিতে কিন্তু বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত হয়েছে, সাথে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হয়েছে। এবং দক্ষিণবঙ্গের ওপর এখনও কিন্তু এই যে অক্ষরেখা বিস্তৃত রয়েছে, যার জন্য রয়েছে
ঘূর্ণাবর্ত। এর ফলে বঙ্গোপসাগরের দিক থেকে একটু এখনো কিন্তু জলীয় বাষ্প স্থলভাগে প্রবেশ করছে এবং তার জেরেই বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে কোথাও কোথাও, এমনই কিন্তু জানাচ্ছেন আবহাওয়াবিদরা। এবং আবহাওয়াবিদরা জানাচ্ছেন যে আজকেও ঠিক বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, মুর্শিদাবাদ এবং নদিয়া এবং বাকি জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। তবে কোথাও কোনো ভারী বৃষ্টির সতর্কতার কথা জানাচ্ছেন না আবহাওয়াবিদরা। এই হচ্ছে আজকে এই মুহূর্তের গুরুত্বপূর্ণ আপডেট। আর আপনারা তো বরাবরই নজর রাখেন এই দুরন্ত বার্তায়, আর আমি মৌমিতা আসি আপনাদেরকে জানাতে যে এই মুহূর্তের গুরুত্বপূর্ণ আপডেটগুলো ঠিক কী কী রয়েছে সেগুলো লাইভের মাধ্যমে তুলে ধরি। তেমনই জানালাম আজকে এই মুহূর্তের গুরুত্বপূর্ণ আপডেট। আপনারা বরাবর যেমন নজর রাখেন দুরন্ত বার্তায়, তেমনই নজর রাখুন। এখন এই পর্যন্তই, নমস্কার।